ইফতি, পুরো বছর জুড়ে কিন্তু আসলে সাধারণ মানুষ একটা বিশাল সংকটের মধ্যে গেছে, বিশেষ করে পণ্যমূল্যের যে অতিরিক্ত দাম সেটা কিন্তু সবাইকে ভুগিয়েছে, মধ্যবিত্ত বলি আমরা নিম্নবিত্ত বলি, সবারই কিন্তু একটাই প্রশ্ন ছিল যে কখন আসলে এই বাজারের দামটা নিয়ন্ত্রণে আসবে, কখন সরকারের যে বাজার নিয়ন্ত্রণের বুলি সেটি আসলে ফলবে। সেটা কিন্তু আমরা গত মাসের যদি মূল্যস্ফীতির ডেটা যদি একটু দেখি, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে খাদ্য মূল্যস্ফীতি যেটি সেটা আসলে কমার পরিবর্তে উল্টো আরও বেড়েছে এবং সেটা গেল সাত মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে এসে পৌঁছেছে। সামনে যখন বাজেট আসছে সরকার কিন্তু তখন নতুন করে আবার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের একটা ছক এঁকেছে, অর্থাৎ 6.5% নামিয়ে আনার একটা ঘোষণা কিন্তু তারা স্বাভাবিকভাবে দিয়ে দিয়েছে ইতোমধ্যে। তবে সেটা আদৌ ফলপ্রসূ হবে কিনা বা দাম কমে আসবে কিনা এই বিষয়গুলো নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা বিশাল প্রশ্ন রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে গেল এক বছর দু বছর ধরে সাধারণ মানুষ যেভাবে ভুগেছে বাজার ব্যবস্থাপনা নিয়ে, সরকার নানাভাবে পণ্যমূল্য নির্ধারণ করে দিয়েও কিন্তু সেটা আসলে নিয়ন্ত্রণে আনতে পারেনি। এই মুহূর্তে মহাখালী কাঁচা বাজারে যে সমস্ত পণ্যগুলো রয়েছে, সাধারণের আমিষ খ্যাত যে ডিম আমরা যেটি বলি সেটি কিন্তু 145-150 টাকায় বিক্রি হচ্ছে, মাছ কিংবা মাংস সেই জিনিসগুলোর কথা বললে বলা যায় যে সাধারণ মানুষ সেগুলো আসলে কেনার খুব একটা সাহস পাচ্ছেন না এবং এর ফলশ্রুতিতে যেটা হয়েছে যে বিক্রেতাদের যে স্বাভাবিক যে বিক্রির পরিমাণ সেটাও কিন্তু অনেকটা কমে এসছে এবং এর পাশাপাশি যে ব্রয়লার মুরগি বলি আমরা, সোনালি মুরগি বলি, সব কিছুর দাম খানিকটা কমেছে আমরা দেখতে পেয়েছি এখানকার বিক্রেতারা বলছেন, তাও কিন্তু তাদের বিক্রিটা হচ্ছে না। অন্যদিকে মাছের বাজারেও কিন্তু আমরা দেখেছি যে সমস্ত চাষের মাছগুলো আমরা বলি সেগুলোও কিন্তু 350 টাকার নিচে খুব একটা পাওয়া যাচ্ছে না। এই যখন অবস্থা বাজারে তখন যে মানুষ শাকসবজি খেয়ে যে একটু জীবন ধারণ করবেন সেখানেও কিন্তু স্বস্তি মিলছে না, নানা অজুহাত, কখনো সরবরাহ সংকট, কখনো সবজি পচে গেছে, কখনো বন্যা হয়ে গেছে, কখনো রিমালের প্রভাব, এই ধরনের অজুহাতও কিন্তু আমরা বাজারে দেখতে পেয়েছি এবং এরই প্রেক্ষাপটে কিন্তু আমরা দেখলাম যে অধিকাংশ সবজি কিন্তু এখন 60-70 টাকায় বিক্রি হচ্ছে। পেঁপের মতো সবজি যেটি আসলে খুব একটা মানুষ কিনতে চান না সেটিও কিন্তু এই মুহূর্তে বিক্রি হচ্ছে 80-85 টাকায়, অর্থাৎ সাধারণ মানুষজন কিন্তু খুব একটা স্বস্তিতে নেই। আসছে যেহেতু বাজেট আসছে, তাদের প্রত্যাশা একটাই, সরকার যে সমস্ত কথাগুলো বলছে সেই কথাগুলো যাতে ফলে, অন্তত তারা যাতে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে। ইফতেখার, এই ছিল আমার কাছে বাজার থেকে সবশেষ তথ্য।